আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমার আজকের রেসিপি রসগোল্লা। নাম রসগোল্লা হলো দেখতে একটু অন্যরকম, তাই না? জি হ্যাঁ, আজ বানাবো চকোলেট রসগোল্লা। এটাকে টু ইন ওয়ান রসগোল্লা, ডুয়েল রসগোল্লা অথবা ক্যাডবেরি রসগোল্লাও বলা হয়ে থাকে। একই সাথে চকলেট আর নর্মাল রসগোল্লার স্বাদ দুটোই পাওয়া যায়। আশ্চর্যে আপনি চাইলে এটা বানাতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ছানা। আমি এখানে 2 লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে ছানা তৈরি করেছি আর আমার প্রায় 2 কাপের মতোই ছানা হয়েছে। প্রথমে এই ছানাটাকে মথে নিতে হবে। এই যে দেখুন, ছানাটা বেশ সফট হয়েছে। আর আজকে ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটেছি। কীভাবে মিষ্টির জন্য পারফেক্ট ছানা তৈরি করা যায় তার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবারে এই ছানাটাকে ভালো করে একটু মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, আর আপনারা যখন ছানা কাটবেন তখনও দেখবেন যে ছানার মধ্যে একটা দানা দানা ভাব থাকে। মিষ্টি বানানোর জন্য সবসময় সেই দানাটাকে ভেঙে নিতে হয়, আর সে কারণেই মথে নেয়া। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট একটু ভালো করে মথলেই দেখবেন যে দানাটা ভেঙে যাবে, আর এটা বেশ স্মুথ একটা খামিরের মতো হয়ে যাবে। তাই বলে এটাকে আবার অনেক বেশি মথে ফেলবেন না। আমি আগেও বলেছি অনেক রেসিপিতে, বেশি মথে ফেললে ছানার তেল বের হয়ে গেলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি চেলে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি। এবারে সব কিছু একসঙ্গে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, ময়দার পরিমাণটা কিন্তু ভ্যারি করে যে আপনার ছানাটা কতটা ভেজা ভাব আছে তার উপরে, তাই সেটা বুঝে ময়দাটা একটু আপনাকে অ্যাড করে নিতে হবে। এবারে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি 2 ভাগে ভাগ করব, একদম সমান সমান না, 1 ভাগে সামান্য একটু বেশি রেখে দিচ্ছি আর 1 ভাগে একটুখানি কম। এখন এই 2 ভাগের থেকে যে ভাগটা বড় সেটা আমি সরিয়ে নিচ্ছি, আর যে ছোটো ভাগটা আছে এটার মধ্যে এখন আমি অ্যাড করব চকলেট পাউডার। আপনি চাইলে কোকোয়া পাউডারও ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেটা কোকো পাউডার নামে পাওয়া যায়। আর আমি এটা দিয়ে দিলাম 1 চা চামচ। তবে এই চকলেট পাউডার বা কোকো পাউডার যেটাই আপনি দেন না কেন, অবশ্যই ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের দিবেন, নাহলে কিন্তু আপনার রসগোল্লাটায় মাটি হয়ে যাবে, খুব ভালো স্মেলও আসবে না, আর খেতে তেতো তেতো লাগবে। আর অনেক বেশি করেও দিবেন না। এই যে দেখতে পাচ্ছেন হালকা একটা কালার এসেছে, এতটুকুনি দিবেন। একটুখানি আমি তেল দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো। এতে করে এটা সফট থাকবে, কারণ এর মধ্যে ময়দাও গিয়েছে আবার চকলেট পাউডারও গেল, তো এটা যাতে বেশি টাইট আর শক্ত না হয়ে যায় তাই তেলটা দেয়া। সব কিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমার 2টা ভাগ করে নেওয়া ছানা, এখন এই 2টো ভাগকে আমি সমান 12টা ভাগে ভাগ করে নিব। 2টো অংশ দিয়ে আমি 12টা ভাগ করে নিয়েছি। এবারে এই প্রত্যেকটা ভাগ দিয়ে আমি রসগোল্লাটা তৈরি করব। আর কিভাবে একটা রসগোল্লার মধ্যে 2টো কালার আসবে সেটার উপায়টা হচ্ছে, প্রথমে একটা এই চকলেট মেশানো ছানা আর একটা নর্মাল ছানা নিয়ে হাতের মধ্যে নিয়ে একসঙ্গে এটাকে একটু গড়ে নিতে হবে। এই যে দেখুন, একসঙ্গে হাতের তালুতে নিয়ে এইভাবে ছোটো বলের মতো গড়লেই দেখবেন যে এরকম 2টো ভাগ হয়ে গিয়েছে। যদি আধা আধা করতে চান তাহলে এভাবে করলেই হবে, আর যদি একটু ছড়িয়ে ছিটে দিতে চান সেক্ষেত্রে আগের মতো এভাবে 2টোকে একটু হাতের মুঠোয় চেপে নিয়ে তারপরে এই 2টোকে আবার একসঙ্গে করে বল বানাতে হবে। তবে আপনি বিভিন্নভাবে লম্বালম্বি করে তারপরে এটাকে গোল শেপ দিবেন, তাহলে দেখবেন এটা এভাবে ছড়িয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে সবটুকুন দিয়ে আমি এই রসগোল্লার জন্য বলগুলো তৈরি করে নিব। সবগুলো দিয়ে আমার রসগোল্লা তৈরি করা হয়ে গিয়েছে, টোটাল 12টা হয়েছে। আর হ্যাঁ, এখানে একটা টিপস থাকছে, আপনি চকলেট পাউডারের পরিবর্তে যে কোনো ফুড কালার দিয়েও কিন্তু এইভাবে ডুয়েল রসগোল্লা বানাতে পারেন। এইবারে আমি চিনি শিরাটা তৈরি করব। এজন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। আর রসগোল্লার শিরা সবসময় অনেক পাতলা করে বানাতে হয়, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির থেকে ডাবল 4.5 কাপ পানি। 4 কাপ থেকেও আমি কিছুটা বেশি পানি এখানে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যাতে চিনি আর পানিটা একসঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর চিনিটা নিচে থেকে পুড়েও না যায়। তারপর হাই হিটে এটাকে আমি
বলক তুলে নিব। যখন এই পানিতে এরকম বলক আসা শুরু করে দিবে, তখন আমি এর মধ্যে সেই আগে থেকে বানিয়ে রাখা বলগুলো ছেড়ে দিব এবং দ্রুত একটার পর একটা দিয়ে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। আর সবগুলো দেয়া হলে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে একদম হাই হিটে এটাকে আমি 10 মিনিট জাল করব। আর এই সময়ের মধ্যে ঢাকনাটা খুলবেন না, 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যতটা বল দিয়েছিলাম তার থেকে কিন্তু সাইজে বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। এবার খুব আলতো করে এগুলোকে এভাবে একটু টার্ন করে দিতে হবে যাতে চারপাশে ভালোভাবে এটা ফুটতে পারে। তবে এমনিতেও অবশ্য যখন পানিটা ফুটে এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে যায়। তারপর আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দিচ্ছি। এতক্ষণে হাই হিটে ছিল, এবার মিডিয়াম হাই হিটে আরও 15 মিনিট জাল করে নিয়েছি। ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি। এবার দেখুন রসগোল্লার সাইজটা কিন্তু আগের থেকেও বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ, চুলায় থাকাকালীন অবস্থায় যতটা ফুলও দেখা যাবে, নামানোর পর বা ঠান্ডা হলে তার থেকে কিন্তু একটু কমেই যাবে, এটা খুবই স্বাভাবিক। তবে ফোলার পরে, চুলা থেকে নামানোর পর যদি এটার চামড়া কুচকে যায় আর এটা শিটকে থাকে, তাহলে বুঝবেন যে না, এটা হয়নি। তবে ছানাটা যদি ঠিকমতো কাটা হয় তাহলে আর মিষ্টি খারাপ হবে না। আরও 5 মিনিট খোলা অবস্থায় আমি এটাকে জাল করে নিয়েছি, টোটাল আধা ঘন্টা জাল করেছি। এইবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপর যখন শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিষ্টির মধ্যে ঢেলে দিব। আর এটাকে মিনিমাম আপনাকে 2 ঘন্টা শিরাতে ভিজিয়ে রেখে তারপরে সার্ভ করতে হবে। যত সময় ধরে এটাকে ভিজিয়ে রাখবেন এই মিষ্টিগুলো, তত তুলতুলে আর সফট হবে। আমি ঘন্টাখানেক পরে এটা ঠান্ডা হতেই একটা বাটিতে এভাবে বেড়ে নিচ্ছি আর ওপর দিয়ে সামান্য একটু শিরা ছিটিয়ে দিচ্ছি। চলুন একটু কেটে দেখা যাক ভেতরটা ঠিকঠাক মতো হলো কিনা। দেখুন এটা কত সফট হয়েছে, কত ইজিলি কেটে ফেলা যাচ্ছে। আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভেতরে কোথাও দলা বা গুটি পাকিয়ে নেই, আর একদম পারফেক্টভাবে এটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ডুয়েল চকো রসগোল্লা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এবারে চলুন পারফেক্ট রসগোল্লা বানানোর জন্য কিছু টিপস জেনে নেওয়া যাক। নাম্বার 1, মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম মিল্ক দিয়ে ছানা কাটবেন, তাহলে ছানাটা ভালো হবে আর মিষ্টিও ভালো হবে। নাম্বার 2, ছানা কাটার পরে ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা এটাকে ঝুলিয়ে রাখা যাবে, তবে 1-1.5 ঘন্টা পরেও কিন্তু সেটা দিয়ে মিষ্টি তৈরি করা যায়। নাম্বার 3, ছানাটাকে কেন মথতে হবে, ছানার ভেতরে যে একটা দানা ভাব থাকে, মথে যদি এটাকে মসৃণ করে ফেলা যায় তাহলে মিষ্টিটাও সফট আর মোলায়েম হয়। তবে বেশি মথে এর ফ্যাট বের করে ফেললে কিন্তু আবার ছানা শক্ত হয়ে যাবে, যার কারণে মিষ্টিও শক্ত হয়ে যাবে। এজন্য 3 থেকে 4 মিনিট মথলেই এনাফ। নাম্বার 4, ছানাতে ব্যবহার করা ময়দা, এটা ডিপেন্ড করে যে ছানার মধ্যে কতটা ভেজা ভাব আছে। যদি আপনি 1-1.5 ঘন্টা পরেই ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে ময়দার পরিমাণ সামান্য বেশি লাগতে পারে, আর লম্বা সময় ঝুলিয়ে রাখলে ময়দার পরিমাণ বেশ কম লাগে। তো এটাকে আসলে আপনাকে একটু বুঝে দিতে হবে। নাম্বার 5, রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই শিরাটা পাতলা থাকতে হবে। আপনি যতটা চিনি নেবেন তার ডাবল বা তার থেকেও একটু বেশি পানি আপনাকে দিতে হবে। আর আপনি যে হাঁড়িতে শিরাটা তৈরি করবেন অর্থাৎ মিষ্টিটাকে জাল করবেন সেটা যেন একটু ছড়ানো হয়, যাতে করে মিষ্টিগুলো ঠিকমতো ফুটতে পারে এবং এর শেপটা ভালো হয়। ছোট হাঁড়িতে গাদাগাদি করে মিষ্টি বানালে মিষ্টিগুলো ঠিকমতো ফুলতে পারে না। নাম্বার 6, মিষ্টিগুলোকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না রসগোল্লা বানানোর ক্ষেত্রে। 30 মিনিট ম্যাক্সিমাম, 35 থেকে 40 মিনিট, এর বেশি জাল করলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যায়, অনেকটা চমচমে টেক্সচার পেতে শুরু করে। তাই মিষ্টিগুলোকে 30 মিনিট পর্যন্ত জ্বালালেই হবে। প্রথম দিকে চুলার আঁচটা হাইতে রাখতে হবে, না হলে ভেতর পর্যন্ত ফুলবে না। একদম শেষের 5-10 মিনিট একটু চুলার আঁচটা কমিয়ে দিতে পারেন। ব্যাস, এই তো এই কিছু ছোট ছোট জিনিস মাথায় রেখে মিষ্টি বানালে মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে। তারপরে যদি আপনাদের কোনো ধরনের হেল্পের দরকার হয়, কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।